কত বড় জাফর মিয়ানমার ভিডিওটি বলছে রোহিঙ্গাদের উপর নির্যাতন কতটা বর্বর ছিল গত পঁচিশে আগস্ট থেকে নিরস্ত্র রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনী অব্যাহত হামলা চালায় সেখান থেকে প্রাণ বাঁচাতে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্রবোধের আগুন কেড়ে নিয়েছে রোহিঙ্গাদের মাথা গোজার শেষ ঠাইটুকু তবু বারবার মিয়ানমার সেনাবাহিনী সরকার কিংবা দেশটির নেত্রী অংশান সূচি মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে অন্যদিকে এইসব অজুহাত ধোপেনাটিকে বিশ্বমহলে জোগাড় করেছে কঠোর সমালোচনার আর নিন্দা ধ্বংসাত্মক রাখাইনের গ্রামগুলোতে দাঁড়িয়ে থাকা গাছপালাগুলো যে বার্তা দিচ্ছে কতখানি নির্মম ছিল রোহিঙ্গাদের ওপর নির্যাতন বার্তা সংস্থা রয়টার্সে পুড়ে যাওয়া উত্তর রাখাইনের মংডুর একটি গ্রামে সেনাবাহিনী অগ্নি তাণ্ডবের ধ্বংসাবশেষ তুলে ধরেছে ছবিতে নিঃশংসতার আগুনে পুড়ে কঙ্কাল নিয়ে দাঁড়িয়ে থাকা রাখাইনের গাছপালাও যেন তুলে ধরেছে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর কঠোর ও অমানবিক তাণ্ডবের কথা বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়াবহ নিঃশংস হত্যাযজ্ঞ ধর্ষণ দলগত ধর্ষণ ও গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন তারা বলেছেন মিয়ানমারের সেনারা নারী তরুণী ও কিশোরীকে তাদের পরিবারের সদস্যদের সামনে গণধর্ষণ করেছে ঘরে বন্দি করে আগুনে পুড়িয়ে হত্যা করেছে সেনাবাহিনীর এই নরকীয় হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধের সামিল বলে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে মালয়েশিয়ার আন্তর্জাতিক গণ আদালত স্যাটেলাইটের রাখাইনের ছবি সংগ্রহের পর মানবাধিকার সংগঠনগুলো বলছে সহিংসতায় উত্তর রাখাইনের চার শতাধিক গ্রামের অর্ধেকের বেশি পুড়ে গেছে বাংলাদেশে পারি জমানো রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনী ও উগ্রবদ্ধদের বিরুদ্ধে সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগ করেছেন তারা বলেছেন তা তাদের রাখাইন ছাড়া করতেই অভিযান পরিচালনা করছে সবশেষ রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সম্ভব সব ব্যবস্থা নিতে মিয়ানমারের নেত্রী অংশান সূচির প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড সম্প্রতি মিয়ানমার সফর করা ফিল্ড বলেন সহিংসতা বন্ধে ও ত্রাণ সরবরাহের অনুমতি দিতে জাতিসংঘের আহ্বানে অবশ্যই সাড়া দিতে হবে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে